সুন্নিরা কার পাগল? মিলাদুন্নবীর পাগল। বাতিল্লা মিলাদুন্নবী বলতে দৌড়ে পালাই, কারণ তাদের পেট কামড়ি আরম্ভ হয়, গায়ে আগুন লেগে যায়, কাটা ফোড়া খায়, ঠিক না বেটি? আরো জোরে, কারণ ওরা ইবলিশ শয়তানের ভাই, আমরা মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহর কোরআন এলান দিয়ে রাখবেন, এই হযরত সুলতান আহমদ শাহ জামে মসজিদ সত্তরের বন্ধুরা আসে কানে, হযরত সুলতান আহমদ শাহ সংগঠনের বাবারা ভাইরা ইমান তাজা করে নিন, আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন ঈদে মিলাদ নবী করে না করাই, সুবহানাল্লাহ করে না আল্লাহ করাই। এই কারণে সুন্নিরা ঘরে থাকতে পারে না, দোকানে থাকতে পারে না, আরামের বিছনায় থাকতে পারে না, বিবি নিয়ে থাকতে পারে না, সন্তান নিয়ে থাকতে পারে না, মার বাবা নিয়ে থাকতে পারে না, গুরুত্বপূর্ণ কাজ নিয়ে থাকতে পারে না, কারণ পৃথিবীর জগৎবাসীর জন্য মুনিবের অ্যাওয়ার্ড দেওয়া আছে, সারা বিশ্বের জান ঈমান ভরার জান আমার নবী পাক, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ঠিক কিনা বন্ধুরা? দুনিয়ার জগৎবাসীর জন্য আমার মুস্তফা হলো মুমিনদের জান, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু সাহাবিয়ে রাসূলরা সারা বিশ্বকে তাক তাকাই দিয়ে ফেদা কা রুহি, এক নম্বরে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে আমার জান কোরবান, যে বলতে পারলো সেই ইমানদারের মধ্যে পাকাভুক্ত হয়ে গেল, আমার নবী জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা আসহাবি কান্নুজুম বি আইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী রসুলরা রসুল এলান দিলেন, আমার সাহাবীরা হলো আসমানের তারকার মতন, যেমনি ভাবে নাবিকরা তারকা দেখে দেখে জাহাজ চালায়, জান্নাতে যেতে মন চাইলে বন্ধুত্ব না নিয়ে অন্য কোনো উপায় নাই, আমার সাহাবী রসুলদের পদাঙ্ক অনুসরণ কর, জান্নাত পেয়ে যাবি, জুড়ে বলুন সুবহান, ঠিক কিনা বন্ধুরা? কারো কষ্ট লাগে? সেই জন্য একটু করে ইঙ্গিত দিয়েই ওয়াজের সূচনা করে ফেললাম যে আজকে ঈদে মিলাদুন্নবী গৌসে পাকের উরুসকে উপলক্ষ করে, আর গৌসুল আজমকে যদি জিজ্ঞাসা করি আমার গৌসে পাক উত্তর দিয়ে দেন, সারা বিশ্বকে যদি জিজ্ঞাসা করি আমার মুনিব উত্তর দিয়ে দেন, নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি নবী গলার, নবী ছাড়া, ঠিক কিনা? এটা আমার কথা না, খোদার কথা, আল্লাহ নিজে এলান করে দিলেন নবী ছাড়া বাসার কোনো গতি নাই। ইয়া আল্লাহ মামলা কি বলে যে আমি আল্লাহ তো মুস্তফার প্রেমের পাগল, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও বিশ্ববাসীরা, আমার মুস্তফার যদি গোলাম হতে পারি আমি আল্লাহ তোদের বেলায়েতের ওলি বানিয়ে ছাড়বো, ঠিক কিনা বন্ধুরা? আমার ভাষা না কোরআনের ভাষা, সেই জন্য সুন্নিরা দাবি করে জান্নাত আমাদের, সুবহানাল্লাহ বলেন না, বাতিল্লা দাবি করতে পারে না, ওরা নামাজের পাগল, ওরা রোজার পাগল, ওরা হজ্জের পাগল, ওরা যাকাতের পাগল, আর সুন্নিরা নবীর পাগল। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো কারো কি কষ্ট লাগে মনে হয়, সুন্নিরা নামাজ পড়ে না মনে হয়, কপালে দাগ নাই, হাঁটুতে জট নাই, পিঠে ঘাটতি নাই, ঠিক না? বড় বড় পাগড়ি নাই, লম্বা লম্বা জুব্বা নাই, তাই বলে কি জাহান্নামি? না না না, আল্লাহ বলতে লাগলেন মিলাদুন নবীওয়ালাদের জন্য আমি জান্নাত অ্যাওয়ার্ড রাখলাম, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দলিল কোরআনে আসে না নাই? আর যারা বলে ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, সুন্নিরা পকেট পূজা করার জন্য, লাল ভাত খাওয়ার জন্য, ওরে ইবলিস শয়তানের ভাই, ঈমান চোরের গোষ্ঠীরা কোথাকার, একটু করে আন্দা চোখটা নিয়ে আই, আল্লাহর কোরআন দেখ, কোরআনে হাকিম এলান দে, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুবহানাল্লাহ।
আমার উজুবকে সাবেত করে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এলান দিয়ে দিলেন হুকুম দিয়ে দিলেন ও জগৎবাসীরা কুল বে ফাদলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার ফজল আমার করুণা আমার মেহেরবানি আমার অনুকম্পা ইয়া রাসূলুল্লাহ মুনিবের পক্ষ থেকে যদি উম্মতের উপর হয় আমি আল্লাহ শুনাই দিলাম আপনি শুনাই দিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আবার সাথে সাথে ফজল আর রহমতের মানে এক বরাবর কিন্তু আল্লাহর রহমতটা আলোক করে বললেন ফজলও বললেন রহমও বললেন মওলা মামলাকি আল্লাহ এলান করে দিলেন অনেকে এক্সিডেন্ট করবি অনেকে তোরা পিচ্ছিল পথে এগোইতে পারবি না আমি আল্লাহ এগুবার সুযোগ করে দিলাম ফজল রহমত দয়া মেহেরবানি অনুকম্পা খুশিয়ার সত্তর হয়ে যাব রহমতের মোরা আল্লাহ কি দিলে মর্যাদা শুনায় দাও আল্লাহ এলান করে ওয়া মারসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন কিনা বন্ধুরা দেখুন বড় গভীর ভাবে আল্লাহর কোরআন একটি আয়াতের মধ্যে একদিকে ফজল আর একদিকে রহমত আল্লাহ একটা বললে তো হয়ে যেত দুটোকে না এলান করে দিলে বলে যে এক্সিডেন্ট করবে সারা ১৪০০ বছর পরে এসে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলবে ঠিক কিনা আরো জোরে বলেন না এখন মিলাদুন্নবী করলে কি আমার মনি মাওলা সুন্নতে ইলাহি বানিয়ে দিলেন সুবহানাল্লাহ সবার কাছে জানা আছে না নাই ওরা বেকুবের গোষ্ঠী ওরা ঈমান চোরের গোষ্ঠী ওরা কখনো চোখ দিয়ে দেখবে না সেই তো আয়াতে মিসাক দিয়ে বিশ্বকে প্রমাণ করে দিলেন খবরদার সারা ১৪০০ বছর পরে বাংলার জমিনে বসো ঈদে মিলাদুন্নবী শিরিকার বিরিকের ফতোয়া দেবেন মালয়েশিয়ার জমিনে গিয়ে গেটি চাপা যখন পড়বে মিলাদুন্নবী সারা মালয়েশিয়াতেও থাকতে দেব না এক দেশ ছাড়লি ওই দেশে গিয়ে রইলি ওই দেশেও থাকতে হবে না মিলাদুন্নবীকে হালাল মান মিলাদুন্নবী বরকতময় মান মিলাদুন্নবী জান্নাত ওয়ালার উচ্চ আওয়াজ দিব না সুবহান আরো জোরে আমার ভাষা না কোরআনের ভাষা সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার একই আয়াতকে বিশ্লেষণ করতে গেলে আল্লাহর কোরআন থেকে এলান হয় কুল ইয়া রাসূলুল্লাহ নবী মরানা জিন্দা আর একটু জোরে এটা কুল কি এখন বন্ধ আছে কুলের পরে যদি রসুল থাকে রসুলকে মরা বলা যাবে আগেও ছিলেন রসুল ৬৩ বছর জিন্দেগি নিয়ে এখন আল্লাহ বলতে লাগলেন এখনো আছে আমার রসুল সুবহানাল্লাহ বলবেন না যেহেতু কুল বলা এটা মনসুখ হয় নাই কুল যদি আসে ইয়া রাসূলুল্লাহর স্লোগান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ এলান করে দেন সুন্নি জনতার জন্য আমার নবী জিন্দা সুবহানাল্লাহ বাতিল ফিরকার গোষ্ঠীরা এই কারণে ওরা কিচ্ছুই পায় না আমরা যা চাই আরো বেশ পাই জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে আমরা পাওয়ার পিছনে মামলা একটু সামনে যাব শুনতে কি মন চাই শেষ করে দেব এত গভীর রাত ফেটে খিদে পাই নাই তবু রুক রেডি আছে তো আল্লাহ কবুল করুক বন্ধুরা বাবারা ভাইরা আমার আল্লাহর কোরআন বলে দেখ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দয়া মেহেরবানি অনুকম্পা যদি পৃথিবীর জমিনওয়ালাদের উপর হয় ফালি ইয়াফরাহু এটি সিগায়ে আমর আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা খুশি মানাও সুবহানাল্লাহ বলেন না ইয়া আল্লাহ কেমন খুশি সুবহানাল্লাহ বলবেন না কেমন খুশি খতনার মতন বিয়ের মতন নাকছেদানির মতন কানছেদানির মতন নামতোয়ানির মতন বার্থডের মতন ম্যারেজদের মতন বাংলাদেশের স্বাধীনতার মতন না না আল্লাহ কেমন করে মানাইতে হবে আমার মুনিব বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ দুই ঈদের চাইতে কোরবানের ঈদ
রমজানের ঈদ, যত ঈদ যত খুশি, সব খুশির উপরে আমার নবীর ঈদে মিলাদে মুস্তফার খুশি। আশে কানে হযরত সুলতান আহমদ সাহেব ধন্যবাদ মোবারকবাদ, কি করলে কি করলে, আজীব সুন্দর করে ঘরের মতন তৈরি করে এত রূপরেখা সজ্জা দিয়ে ওলামা একরামদের তাজিম তকরিম দিয়ে স্টেজ করে মিডিয়াদেরকে ডেকে আমার নবীর মিলাদ, নবী আল্লাহর কোরআনের হুকুম পালন হয়ে গেল, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন ফালিয়া ফ্রাহু, ইয়া আল্লাহ খুশিটা কেমন হওয়া চাই, বলে যে রমজানের ঈদের উপরে, কোরবানের ঈদের উপরে, স্বাধীনতা দিবসের উপরে, বার্থডে ম্যারেজের উপরে, যত খুশি আছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসলে কি আমরা সেভাবে করি? কিন্তু আজকে তো আশেকানে হযরত সুলতান আহমদ সাহেব চেষ্টা করে ফেলেছেন, সুবহানাল্লাহ বলেন না, আর সুন্দর বাকি কোথায় রাখলেন? যেমন নাকি একটা বিয়ে বাড়ি কো হার মানাই, বিয়ে বাড়িতে তো একটু সুন্দর প্যান্ডেল হয় না, সুবহানাল্লাহ। আমার নবীর উরুস উপলক্ষে, ঈদে মিলাদে মুস্তফা উপলক্ষে আজিমুশান ইন্তেজাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার, অনেক পুরাতন তকরির, এগুলো কোরআন তো নতুন বানানো যাবে না। এবার আমি অগ্রসর হয়ে জিজ্ঞাসা করতে চাইলাম, এ মুনিব মাওলানা জবাব চাই, খুশিটা কেমন হবে? সব ঈদের সেরা ঈদ, সব খুশির সেরা খুশি, সুবহানাল্লাহ বলবেন না? যদি এইভাবে মানাইতে যাই আমার মনে হয় আশেকানে হযরত সুলতান আহমদ সাহেব আগামীতে আল্লাহ জানে কত সুন্দর রূপরেখা নেয়, সুবহানাল্লাহ বলবেন না? আরো সুন্দর আছে না নাই? এই সুন্দর করা প্রয়োজন আছে না নাই? সর্বশেষ সুন্দর পর্যন্ত যেতে 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 আমার মনিব মাওলা এলান দিয়ে রাখলেন, খবরদার কিয়ামতের ময়দান বানাইব আমি মনিব মাওলা। তার আগে একটু ইঙ্গিত দিয়ে রাখতে হয়, ও মনিব মাওলা, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহরবানি আল্লাহ তোমার মাহবুবের ঈদে মিলাদুন্নবী দিয়ে যখন আমাদেরকে মানিয়ে দিলে, আল্লাহ কাকে দিলে জিজ্ঞাস করতে যাই, আমার মনিব বলে মুমিনদেরকে দিলাম, উঁচা আওয়াজ দিয়ে বলুন সুবহান। আল্লাহ মুসলমানকে বাদ দিলে কেন? ওরা নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা হজ করে, ওরা যাকাত দেয়, ওরা সবকিছু ফিটফাট ঠিকঠাক, আল্লাহ ওদেরকে বাদ দিলে কেন? ওরা কি মুমিন না? বলে যে না না, তো মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয় মুমিন। আমার ভাষা না কোরআনের ভাষা, আরো জোরে। এখন আজকে আশেকানে হযরত সুলতান আহমদ স্যার অন্তরের মধ্যে এটি এক নম্বরে আছে না নাই? আমার নবীর উপরে কেউ আছে? এই কারণে ঘুম ছেড়ে দেব, আহার ছেড়ে দেব, বন্ধুর বন্ধুত্ব ত্যাগ করব, বিবি চাই না, মা চাই না, বাবা চাই না, নবী চাই, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও ছাড়ে নাই, সে তো কোরআন পড়ে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহর কোরআন পরিচয় করাইয়ে দেন, আমার মাহবুবকে একটু চিনে নাও। নবী সব কষ্ট মেনে নিতে পারে, যদি সারা ১৪০০ বছর পরেও আজকের এই গাবতলার জমিনে মৌলভী ফুকুরের পারে একজন উম্মত যদি অন্তরে সামান্য আঘাত পায়, ওই আঘাত আমার নবী বরদাস্ত করতে পারে না। এই কারণে ৬৩ বছর কান্দলেন, এখনো কান্নায় আছেন, কিয়ামতের ময়দানেও কান্না বেজা চক্ষু নিয়ে উঠবেন, জোরে বলুন সুবহান। আরো জোরে, ঠিক কিনা বন্ধুরা? সে তো আমরা বিবির জন্য কান্দি, আমরা বউয়ের জন্য কান্দি, আমরা সন্তানের জন্য কান্দি, বিল্ডিং বাড়ি, জমিদারি, গাড়ি বাড়ি এগুলোর জন্য পাগলামি করি, ঠিক কিনা? আর আমার মোস্তফার কাছে এলান ছিল, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ চাই, রাজত্ব চাই, হায়াত চাই, বেহেস্তের হুর চাই, সন্তান চাই, বলছে কিচ্ছুই লাগবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি চাই একবার শোনাই দিন। আমার মাহবুবে মুস্তফা এলান দুই হুট কুলে দিয়ে দিলেন, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়,
মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেই জন হবে আপনার সেই তো মদিনা, যেই জন হবে ঠিক কিনা বন্ধুরা, কবর ঘাসের ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সেই জন হবেন সাহে মদিনা, সাহে মদিনা, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা, এই দুনিয়ার আপন জনাব আজকে আছে কালকে নাই, ঠিক না, এই দুনিয়ার আপন জনাব আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই, এমন আপন তিনি যার নাই উপমা, এমন আপন তিনি যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা, সরাতুন এই জন্য আলা হজরত আজলে উনকি পানা আজ মদদ মাং উনসে, আজলে উনকি পানা আজ মদদ মাং উনসে, ফির না মানেঙ্গে কিয়ামত মেঁ আগর মান গয়া, ফির না মানেঙ্গে কিয়ামত মেঁ আগর মান গয়া, সারা দুনিয়া বন্ধুরা বিশ্বের মধ্যে ইতিহাস রেকর্ড তৈরি করে খবরদার আমার মুস্তফাকে হামাস জাতের কাছে দি নাই, যারা মুমিন তাদের হাতে দিয়েছি, জুড়ে বলুন সুবহান, আর মুমিনরা যখন মিলাদ নবী করে ফেলবে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, অনেক পুরাতন কথা হলেও হাতের চারটার কাঠা তিনটার কাঠা পারে দিয়ে দিলাম, হাসান রাজা কি ওয়াজ করবে, এত ওয়াজ আমরা শুনে ফেললাম, খোদার কসম আল্লাহ ওয়াজ করে রাখলেন কিয়ামত পর্যন্তের জন্য, যারা মুমেন ওরা মিলাদুন নবী করবে, ইয়া আল্লাহ যদি মিলাদুন নবী করে মুমেনের লিস্টের মধ্যে নাম উঠে যাবে, আর যদি মুমেনরা রাতের চারটা পর্যন্ত অনিদ্রা যাপন করে আল্লাহ তুমি কি দেবে, আমার মনি পৌলাম ডিক্লেশন দিয়ে দিলেন ও রাতের চারটার কাঁটা পর্যন্ত আসে কানে সুলতান আহমদ স্যার সংগঠনের ডাকের মধ্যে তোরা সময় ব্যয় করলি, পৃথিবীর জগতের মধ্যে বসে হায়াতের বাজেট থেকে সময় কোরবান করে দিলি, আমি আল্লাহ কুদরতের রাডার দিয়ে সব কিছু চয়ন করে রাখলাম, জোরে বলুন সুবহান, মাওলা তো কি কি জন্য রাখলে, বলে যে আমি আল্লাহ কুদরতের রাডার মেরে রাখলাম, কারা বসলি কারা বসলি না সুবহানাল্লাহ, আর যারা বসলাম আমার আল্লাহ বলতে লাগলেন তোদের বৈঠককে আমি কিনে নিলাম, একটু জোরে বলেন না হাসান রাজার ফকির থেকে দিছি মনে হয়, এক ওয়াজগুলো নতুন না আল্লাহর কোরআন থেকে বের করে কষ্ট করে, মোমেন মিরাদুন নবী করবে, মোমেনা যদি মিরাদুন নবী করে আল্লাহ তোমার বিচারটা দেখি, বলছে আমার বিচার আমার মতো আদেল আবার কে, সুবহানাল্লাহ, আমি আল্লাহর উপরে বিচারক কে আর কেউ আছে, তো আজকে যখন আশেকানে হযরত সুলতান আহমদ শাহ বৃহত্তম মিরাদুন নবী সাজাইয়ে দিলেন, এই বৈঠকে যারা এসেই গেলি আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না, বৈঠকের মধ্যে রেখেই তোদেরকে আমি কিনে নিলাম, একটু জোরে আর সেখানে হযরত সুলতান আহমদ শাহ যারা কনভেনার এত সুন্দর করে সাজাইলাম, হাসান রাজা তো
সবার কাছে অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছেন যে খোদার কুদরতের পক্ষ থেকে যারা আসলো ওরাই পেয়ে গেল। তা আমরা এত কষ্ট করলাম যে বিরিয়ানি ফাঁকাইলাম, কত রাত অনিদ্রা যাপন করলাম, স্টেজ বানাইলাম, কত সুন্দর সারা ফুল মারতে লাগলাম, কি জন্য করলাম রে? আল্লাহ বলে আমি জানি, সুবহানাল্লাহ। সাড়ে 1400 বছর পরে এরকম একটা প্রশ্ন উদ্বেগ হবে, সে তো মরে স্পষ্ট করে দিলেন তোদের বৈঠক, আমি আল্লাহ দেখতে লাগলাম, কিতাবের মধ্যে লিপিবদ্ধ করাইলাম, কিনে নিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দোয়া আমওয়ালাহুম, সুবহানাল্লাহ, আরো জোরে ওয়া আমওয়ালাহুম। এই মুমিনরা মিলাদের নবী কেমনে সাজাইলি, আমার মুস্তফার জিকির কেমন করে করলি, তোদের স্টেজ, তোদের সারাবাতি, তোদের প্যান্ডেল, তোদের মাইকিং, তোদের মিডিয়া, তোদের লালবাত, যত ধরনের কষ্ট মেহনতটুকু করলি আমি আল্লাহ বাদ দিলাম না, ও আমওয়ালাহুম তোদের মাল ক্রয় করে নিলাম আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, রিজিক দিয়ে। বলে যে না না না, সর্ববৃহত্তম এওয়ার আমি আল্লাহর কাছে, এক জান্নাত আর এক জাহান্নাম, ওই জান্নাতটুকু আমি তোদের নামে লিপিবদ্ধ করে দিলাম। বিআন্না লাহুমুল জান্না, আমার ভাষা না কোরআনের ভাষা, আরো জোরে রদ করার ক্ষমতা কারো কাছে আছে? এবার ঈদে মিলাদে মুস্তফা আল্লাহর কাছে গেলাম, আসা আইয়া বাসা কারাব্বুকা মাকামাম মাহমুদা, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও সুলতান আহমদ সাহ আশেকরা, কোথায় তোরা? কাল কিয়ামতের ময়দানে সর্ববৃহত্তম জশ্নে জুলুস আমার নবীর মিলাদে মুস্তফা, আমি আল্লাহ একাই করব। আরো জোরে, আমার ভাষা না কোরআনের ভাষা, তফসির খুললে আসা আইয়া বাসা কারাব্বুকা মাকামাম মাহমুদা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন কুদরতের কোল, কুদরতের শিরোয়ানি, কুদরতের তাজ, কুদরতের সব কিছু আমি আল্লাহ পরাইব আমার মাহবুবকে, সুবহানাল্লাহ। তারপর মাওলা কি করবে, আমি মকামে মাহমুদ নামের একটা কুরসি বানিয়ে ওখানে বসাইব, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা মামলা কি? কেউ তো বলল নবী বাবার মতন, কেউ তো বলল নবী দাদার মতন, কেউ বলল নবী মাটি, কেউ বলল নবীর কাছে পাওয়ার নাই, কেউ বলল নবী গুনেহগার, কেউ বলল নবী বাপ দাদার মতন, কেউ বলে নবী ইলমে গায়েব জানে না। আমার মুনিব মাওলা এলান দিতে থাকবেন এই জগৎবাসীরা, কোটি কোটি লোক সম্প্রদায়, খবরদার খবরদার খবরদার, রাতের 4টার কাঁটা পর্যন্ত যারা হায়াতের বাজেট ব্যয় করে ফেললি আমার মাহবুবের ঈদে মিলাদ নবীর জন্য, আয়না নবীকে দেখোস নাই, সুবহানাল্লাহ। আর যখন আরশের ডান পাশে আমার মুস্তফার নূরানি কুরসিটুকু বসায় দেবে মকামে মাহমুদ নামের, ওই কুরসির মধ্যে নবীকে যখন বসায় দেবে সাথে সাথে স্লোগান উঠে যাবে কোলামে আহমদে মুখতারিও পেচান জায়েঙ্গে কে মাশার ভি হোগা উনকা নারা ইয়া রাসূলুল্লাহ কে মাশার মে ভি হোগা উনকা নারা ইয়া রাসূলুল্লাহ মুমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুনের তাফসীর যখন খুলতে গেলাম দেখা গেল যে এই কাফের মুশরিক বেদিন আলোক হল, সুবহানাল্লাহ। আর আমার মুস্তফার ঈদে মিলাদ নবী ওয়ালারা অনে আসে দাফর চুট দিয়ে নারায়ী রিসালাতের স্লোগান দেবে, কি দেখলাম কি দেখলাম, 14 তারিখের চাঁদের চাইতো সুন্দর একই মুস্তফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে না, নবীকে দেখার মতো হাশরমে জবকে দেখে নবী কো উম্মতি কহেঙ্গে খুশি সে, হশর মে জব কে দেখে নবী কো উম্মতি কহেঙ্গে খুশি সে, আ রাহা হে ও দেখো নবীজি, আ রাহা হে ও দেখো
نبي جي جن کی کاند پہ کولی ہے کالی برد جولی میری یا نبی جی نبی جی برد جولی میری یا نبی جی لوٹ کر میں نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی ان نوازوں کا صدقہ عطا ہو در پہ آیا ہوں بن کر سوالی عرض رو بلونا سبحان اللہ آج جابو آج درگر نہیں بند ہوئی اللہ قبول کرو আর গেলে তো ফজর ফাটতে হবে বন্ধুরা বাবারা কিয়ামতের মাঠ পর্যন্ত গিয়ে অনেক কথা কেটে রেখে অনেক হেকায়েত কেটে রেখে লাগাইলাম আজকের বৈঠকটুকু সুবহানাল্লাহ আমার আল্লাহ বলবেন যে ও ফেরেশতারা ধর ওকে সুবহানাল্লাহ আমার মোস্তফাকে ধরে যারা নারা জালালের স্লোগান দিল ওদেরকে আলোক কর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ সবাই ও বাবারা অনরাত গমলান না না মজালান্ন এর ফরও যেতে আমরা সিদ্ধান্ত করছিল না তারপর বা পৃথিবীর জগতের ভিতর ইবার জামাই জামাই দেওয়ানো দেন জামাই না ভিতরে 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 অবাসি আল্লাহ খুলজ হাবেলেন না জামাই রে আল্লাহ কবুল করুক ঠিক না সে কারণে একদম সমাপ্তি লগ্নে যেহেতু দুটো দিক এখানে আছে আলহামদুলিল্লাহ একটা দিক পেয়ে গেলাম আমরা রিক সেল করছি সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানেও আমাদের রিক্সেল থাকবে আসল আমরা জুলুস করব সাইন সাইন সিরকুটের বৃহত্তম প্রশিক্ষণ বারোই রবিউল আব্বাল জশ্নে জুলুসে ঈদে কেউ কি রাগ করলেন আপনি কোন পীরের মুরিদের সেটা আমার দেখার প্রয়োজন নেই ঠিক না সব পীর এক পাল্লায় কিন্তু জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবীর মামলায় আমার সাইন সাইন সিরকুটের এক পাল্লা ঠিক কিনা সব পীররা করতে পারে এই শিক্ষা আমরা বারোই রবিউল আব্বালের নূহের কিস্তি হিসাবে সাই সাই সিরকুট আমাদেরকে শিখাই দিলে ঠিক না আজীবন আমরা ঋণী হয়ে থাকব না এবার দাবি থাকবে আমার আপনি যে পীরের মুরিদান পীর যদি আপনাকে যথাস্থানে পৌঁছাইতে পারে তাকে আমরা ওলি আল্লাহ বলব ঠিক না আর না পারলে বলি বলবো না না পারলে জোরে বলেন না এখন তো বলির গোষ্ঠী বেশ না ওলির গোষ্ঠী বেশ হুঁশিয়ার সাবধান আমি কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করতে যাব না এই কারণে আজকে সুন্নিয়তের ময়দানের মধ্যে বড় বেকার সময় অতিবাহিত করতে হচ্ছে কেউ মি কেউ মি কেউ কালো কেউ গোড়া কেউ বুড়ো কেউ জোয়ান এক এক পীর এক এক ধারায় এক এক সংগঠন নাম কি দেবো তালাশ করে পাচ্ছি না কেন রে বাবা এই কি কাজ শূন্যে যদি ঠেলা গাড়িওয়ালা হয় শূন্যে যদি দিন মজদুর হয় শূন্যে যদি টলিওয়ালা হয় কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন নাই যে আমার মাথার তাজ যে আমার সুন্নি ভাই ধাক্কা দিয়ে ফেলে দেবেন না চট্টগ্রামের শূন্য দিয়ে শূন্য শেষ না খেয়াল রাখবেন আরো 63টি জেলা বাংলার জমিনে বাকি আছে ঠিক কিনা সেজন্য আমি অনুরোধ করব যে যেখানে আছেন শূন্যতের কাজ চালান সুন্নি প্রতিষ্ঠানের দিকে নজর রাখেন আল্লাহ কবুল করুক সেই জন্য কাল কিয়ামতের ময়দানের কথা বলছি যে মিলাদুন নবীটা এখান এখানকার না খোদার পক্ষ থেকে আল্লাহ শুরু করলেন আল্লাহ শেষ করবে কেউ বন্ধ করতে পারবে কেউ বন্ধ করতে পারবে আল্লাহ আমাদেরকে কবুল করুক সেই জন্য বাবার সামনে আসলাম ফাতিহা ইয়াজদম এটা এটা মনে করবেন না আমরা গৌসু পাকের কাছে ঋণী ঠিক না যারা বাংলার জমিনে বসে বলে আমরা তো ইসলাম পেয়েছি মার কুলে বসে তলোয়ার দিয়ে জেহাদ করতে হয় না ঠিক কিনা বাবারা হুঁশিয়ার তলোয়ার বিহীন জেহাদ বিহীন মায়ের কুলে বসে ইসলাম পাওয়ার কারণে ওলি আল্লাহদেরকে আমরা ভুলে গেলাম এখানে নবী আসে নাই সাহাবি আসে নাই আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর হাত দিয়ে ঠিক না তার মধ্যে বৃহত্তম অবদান আমার গৌসুল আজম পিরানে পীরদস্তগীর দ্বিতীয় অবদান আমার খাজা গরিবে নামাজ মনে থাকবে তো সেজন্য কোন শায়রে করে অনেক আগে হামারে দিন কি হকানিয়ত মে
دونوں شاہد ہیں ہمارے دین کی حقانیت میں دونوں شاہد ہیں محی الدین جیلانی معین الدین اجمیری اسلام نے اس کے کھیلا کرتے لگلام بنگلار زنے بسے جرا اسلام اولی اللہ شکر کرنا اور آتا جارے شنطان بولتا کرن اسلام امرا نبیر مدد میں صحابیر مدد میں پائنی امرا اسلام پیچی اولی اللہ مدد میں اولی اللہ کے شکر کرنا بوجھنا سنے نہیں نون کھائی لے گن گائی تو ہوئے نا تو شیط امرا اولی اللہ کے شکر کرو ٹھیک نا گوسو باگے ذکر کرنا کرتے لگلام حضرت وائز القرنی اور دیکھ امتر دعوانی نیلن حضرت عمر بن خطاب مولا علی کچھ فریاد کر لین امی تو اور دیکھ اپنا دل دارا پالام نا گردان کٹ جاوے بولے حکم پرن نا کر لے امی تو بے وفائی کر رو او خلیفہ عمر تو کنو خلیفہ ہے نی اگریم بولے دیلن جا سبحان اللہ یا نبی غائب جانے نا امار نبی غلام راو غائب جانے گوسبا غائب جانے نا نظر تو الہ بلاد اللہ جمان قہر اتنا علی حکم اتصالی سبحان اللہ بولبن نا سارا بیشوٹا امی غوث اعظم میرے ہاتھ رائے دنا پریمان اللہ اکبر بولبن نا সে গোসব আকের জিকির না করলে কি আর করলে কি বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে আমার আল্লাহ ওয়াইসুল করণীকে এলান দিলেন তুমি শুনাই দাও তোমার হামের কথা কি আমি তো অর্ধেক করলাম বাকি অর্ধেক কি আমার নবীর চোখের পানি বিতে যাবে না না আপনিও থাকবেন না ওমর ইবনে খাত্তাব মাওলানা আলী আপনিও থাকবেন না আমি ওয়াইসুল করণীও থাকব না একদিন বাগদাদের জমিনে একজন আওলাদের রাসূল আগমন করবে যিনি বাকি অর্ধেক উম্মতের জমিদারি নিয়ে উম্মতে মুস্তফাকে জান্নাতে ঢুকাবে মুস্তফার অন্তরকে খুশি করে হাসি ফুটাবে